Assalamualaikum. Dengan baik. Ya, assalamualaikum.
¿Qué aún ascenso ve? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন? জি আচ্ছা, গতকালকের কাজটা কি কমপ্লিট হয়েছে সবার? জি ভাই, গ্রুপে দিয়ে দিয়েছিলাম তো। ওটাকে ক্লাসরুমে দিতে পারবেন জমা দেওয়া? ক্লাসরুমে তো ভাই আমি তো সাবমিট করতে পারতেছিলাম না, প্রবলেম তো ছিল। ওখানে ঝামেলা হচ্ছে না? হ্যাঁ ভাই, আমি হচ্ছে মেইল করছিলাম গুগলে, তো বলবো যে হচ্ছে স্ট্রাকচারের এই ইয়েতে সমস্যা, ড্রাইভে যথেষ্ট লাগে। আচ্ছা বুঝতে পারছি, এরকম কিছু মেসেজ ছিল। আচ্ছা তাহলে সবাই একটা কাজ করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে পিকচারটা দিয়ে দেন তো একটু। আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দেন। ভাইয়া দিয়ে দিছি, ঠিক আছে দেখতেছি আমি।
আসসালামু আলাইকুম নিজাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই একটু আগে সালাম দিলাম, আপনার পাইলাম না। খেয়াল করে নি ভাই, সরি ভাই। ভালো আছেন? জি ভাই ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি, আমার তো আজকে ভালো আছি। কালকে তো খুব অসুস্থ ছিলাম, ঠিক আছে, মানে মানে এক প্রকার কি ইয়ে ছিল না আর কি, হুশ ছিল না আর কি, এতটা জ্বর উঠছিল। কিছু কাজ করতে দিয়েছিলাম ক্লাসের ভিডিওটা দিয়ে না, আর কাজ গুলো দিয়ে না। আচ্ছা একজন দিয়েছেন শুধুমাত্র, বাকিরা কই? এই যে সন্দীপা বিশ্বাস, শুনতে পাচ্ছেন? আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? মানে ইমেজ উপর লিখাটা কেমন হয়ে গেল না মনে হচ্ছে। এটা কে করছেন? শ্রীনাথ কুমার। শ্রীনাথ কুমার, আপনার কনসেপ্টটা সুন্দর, ভালো হয়েছে। তবে এখানে মোবাইল নাম্বারগুলো খুবই ছোট হয়ে গেছে। মোবাইল নাম্বারগুলো যদি এই পাশে লিখে একটু বড় করে দেওয়া যেত হোয়াইট কালার দিয়ে, তাহলে আমার মনে হচ্ছে আর একটু ভালো দেখা যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যে একটা শেপ দেওয়া হয়েছে না, এটার মধ্যে আর কি, জাস্ট এই পাশ থেকে অ্যালাইনমেন্ট করে যদি লেখা হইতো আমার মনে হচ্ছে আরো ভালো লাগতো। মুখ্য জিনিস কিন্তু, ঠিক আছে, এই যে ওয়েবসাইট যাই কিছু দেওয়া হয় না কেন, মানুষ কিন্তু আসলে নাম্বার দিয়ে কি আকৃষ্ট হয়। তো আপনার নাম্বার গুলো এখানে থাকলে মানুষটা আর একটু বেশি মানে অ্যাট্রাকটিভ মনে হইতো আমার কাছে। তবে কনসেপ্টটা ঠিক আছে, সিম্পলের মধ্যে সুন্দর ডিজাইন হয়েছে। আচ্ছা আর বাকিদের গুলো কই? সাউন্ড আসছে যে কার ওখান থেকে? এই শানার পর তন্ময়, আপনাদের কাজ হয়নি? অপ্রদীপ, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইমেজটা দিতে বলছিলাম, গতকালকে যে কাজটা করছেন সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে বলছিলাম সবাইকে। ভাইয়া আসলে ওই ল্যাপটপের মজুরিটা নিয়ে তারপর ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ হচ্ছে ল্যাপটপে রান করা নেই, এই জন্য একটু সময় লাগে। করে আপনি জাস্ট একটা কাজ করেন, সেটা হচ্ছে web.whatsapp এ টেপের কিছু একটা আছে লিংক, এই যে দেন web.whatsapp লিখে চার্জ করেন, ঠিক আছে, এই যে হ্যাঁ হোয়াটসঅ্যাপ ওয়েব দেখেন, এই টাইপের একটা কিউআর কোড এখানে ক্রিয়েট হবে, দেন মোবাইলে যাবেন এই যে এখানে দেওয়া হয়েছে দেখেন, ওপেন হোয়াটসঅ্যাপ অন ইউর ফোন, ট্যাপ মেনু, এই যে তিনটা আইকন, ঠিক আছে, অর সেটিংসে যাইতে হবে,
দেন সিলেক্ট হোয়াটসঅ্যাপ ওয়েব, এটাতে যাবেন। হোয়াটসঅ্যাপ ওয়েবে গেলে তারপর হচ্ছে এটার উপর জাস্ট কি করবেন, এটা স্ক্যান করবেন, দেখবেন মোবাইলে এবং ল্যাপটপে দুই জায়গায় কানেক্ট হয়ে যাবে। তাহলে আর আপনাকে বারবার করতে হবে, আপনি চাইলে এটাকে বুকমার্ক করে রাখেন, আমাদের যেরকম লিঙ্কটাকে বুকমার্ক করে রাখেন, ঠিক আছে, আপনার জন্য সুবিধা হবে আর কি। হ্যাঁ, সবাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। মাহফুজুর রহমান, হ্যালো। জি ভাই, শুভ জন্মদিন ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আর হচ্ছে সবার তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে নাকি? সন্দীপ ভাই বিশ্বাস অ্যাকাউন্ট খুলছেন? জি ভাই, অ্যাকাউন্ট খুলছি কিন্তু গিগ দেই নাই। কেন, মিসবা ভাই গিগ দিছেন? গিগ দিতে একটু টাইম লাগবে মনে হচ্ছে, কি যে দেব, কারণ কার্ড তো বানানো আছে কয়েকটা, কিন্তু আমার নিজেরই পছন্দ হয় না, তা কি করব। এরকম হলে কিভাবে হবে? এটা সামাদ ভাই, আমি ভাই আমি গিগের উপরে কাজ করতেছি ভাই। হ্যাঁ করেন ভাই, একটু দ্রুত করেন। জি ভাই, 2-3 দিনের ভিতরে ভাই আপলোড করবো ভাই। ওকে ভাই। সামাদ হোসেন শুনতে পাচ্ছেন? এটা সামাদ হোসেন না? জি ভাই। এই লিখেগুলো একদম ছোট হয়ে গেছে না? এগুলো ফন্ট সাইজ কত দিয়েছেন আপনি? এইগুলা হ্যাঁ, এটা 9 9 ড্রপ নয় না, এগুলো মিনিমাম দিতে হবে 10-এর উপরে, সর্বনিম্ন 10, মানে বাড়া যাবে না, সর্বনিম্ন রাখতে হবে 10। কারণ হচ্ছে আপনার এই ফ্লায়ার জিনিসগুলো বা পোস্টার জিনিসগুলো এগুলো কেউ কাছ থেকে পড়ে না, বুঝতে পারছেন? এই যে আপনি যেমন একটা পত্রিকা, পত্রিকা কিভাবে পড়বেন, আবার একটা বিজনেস কার্ড হচ্ছে আপনি খুব কাছ থেকে পড়বেন বা পত্রিকাটা কাছ থেকে পড়বেন, আর হচ্ছে একটা পোস্টার, এগুলোকে একদম কাছের সামনে গিয়ে পড়েন, এগুলো দূর থেকে পড়ে নি। যদি দেখা যাচ্ছে যে এখানে কোনো রকম, হ্যাঁ বলেন, হ্যাঁ পঞ্চাশ গুলো বাড়াই দিতে হবে, কারণ হচ্ছে যেন দূর থেকে পড়তে পারে। আর হচ্ছে উপরের এই কনসেপ্টটা ভালো, বাট এখানে কেন জানি আমার একটু হিদিবিজি মনে হচ্ছে, এখানে লেখাগুলো এমন করছেন কেন? এই যে এই দুইটা একটা থেকে, এই যে এখানে একটা থেকে একটা দূরত্বটা ঠিক নেই এই টেক্সটগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, আর একটা ছিল টেক্সট। জি ভাই জি ভাই, আরেকটা টেক্সট। বাকি রাখবো, জমা দেয় না কেন? কাজ জমা নিতে তো আধা ঘন্টা চলে যাচ্ছে, আর ক্লাস করতে দেবো কখন?
ভাই বলেন ভাই, বলছিলাম যে আমার কাজটা ভাই বিকালের দিকে দিবেন, কারণ ভাই আমি ওই মোবাইল জয়েন করেছি তো আমার ল্যাপটপ ল্যাপটপটাতে ভাই একটু সমস্যা করতেছে, এখানে ভাই ওইটা আনি আসছে। আমার কাজ এমনি হয়ে গেছে ভাই, আমি বিকালের দিকে ভাই ল্যাপটপটা ঠিক করে আমি দিয়ে দিব, মানে উইন্ডোজ দিতে হবে তো ভাই, এই একটু সমস্যা। আচ্ছা ঠিক আছে, বাকিটা কই হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজগুলো জমা দেন খুব দ্রুত। কাজটা দেখবো খুব দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দেন সবাই ভাই। হোয়াটসঅ্যাপে না দিয়ে ওই ফেসবুকে দেই? না হোয়াটসঅ্যাপে দেন, ফেসবুকে দিলে এটা ফেটে যায় ভাই। হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে আমার ওই ইসের কি বলে মোবাইলে ডাটা নাই তো, মোবাইল দিয়ে ঢুকতে পারতেছি না বুঝছেন, এই জন্য একটু সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেন, পর আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আর বাকিরা হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব দ্রুত দেন। ভাইয়া জি, আপনি ভাই ওই যে টেক্সটটা চেঞ্জ করতে বলছিলেন, তারপরে টেক্সটটা এটা দিয়ে যে আপনার কনসেপ্টটা সুন্দর ছিল, ভালো লাগতেছে আপনাদের, ভালো লাগতেছে এটা। ভাই নিচে আর একটু কালার করলে আরো একটু ভালো লাগতো না? এখানে একটা অনেক সুন্দর হইছে এখানে, আমার তাই মনে হয় যে নিচে নিচে বর্ডারটা একটু কালার হইলে ভালো হইতো। নিচে কি পুরো এই হোয়াইট অংশের মধ্যে কোন একটা কালার নাকি নিচে জাস্ট একটা শেপ? এখানে নিচে কোনটা কথা বলতেছেন? একদম নিচে একটা শেপ দিলেও হয়, সেটাও ভালো লাগবে, প্লাস যদি উপরেরটা যদি কালার দিলে ভালো লাগে সেটাও দেখতে পারো, তবে নিচে একটা শেপ মাস্ট লাগবে। নিচে একটা শেপ, একটা বর্ডার, নিচে একটা, হ্যাঁ বর্ডারের মতো শেপ দিলে একটা পারফেক্ট হয়ে যেত, আর ওখানে কালার হোয়াইট কালার হোয়াইটের মধ্যে কোনো কালার দিলে আসলে ভালো লাগতো না, এটা এইভাবে ঠিক আছে আমার মনে হচ্ছে। কারণ উপরে হচ্ছে অনেকগুলো শেপ তো নিচের দিকে খালি দেখা যাচ্ছে। মিসবো ভাই আপনার তো ফ্রন্ট নিয়ে সমস্যা, তারপর হচ্ছে এই যে এগুলা ফন্ট সাইজ করে রাখছেন একদম ছোট ছোট, বুঝিনি সাউন্ড আসতেছে কোথা থেকে, ভাই জি ভাই আমরা ফোন গুলো তো ভালো লাগতো না ভাই।
বড় করতে হবে নাই তো ভাই? না না বড় না, ফোনগুলা দেখতে আসলে এটার সাথে মানানসই বলে মনে হচ্ছে না আমার। এগুলো বড় তো করতে হবে অবশ্যই, আর বাকিগুলা এখানে আপনি তিনটা চারটা অনেকগুলো ফন্ট ইউজ করে ফেলছেন, আসলে এতগুলো ফন্ট ইউজ করা লাগে? আপনি ডিজাইন করছেন যে অন্যান্য ডিজাইনগুলো এত বড় বড় ডিজাইন করছেন, সেগুলো থেকে আসলে এতগুলো ফন্ট ইউজ করছে, একটা বা দুইটা ফন্ট ইউজ করছে না? এইখানে তিনটা ফন্ট ইউজ করা হয়। আপনি হ্যাঁ তিনটা ফন্ট ইউজ করছেন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি যে ফন্টগুলো ইউজ করছেন এগুলো আসলে হচ্ছে কি, এই যে বিশেষ করে এই লেখাটা, এটা কোনোভাবে যাচ্ছে না এই জিনিস মানে এই টাইপের ডিজাইনের সাথে। তারপর হচ্ছে কালারগুলো কেমন ভালো লাগতেছে না। আর ভাই এই যে ফেসবুক আর ইনস্টাগ্রামের লোগো দিছে আবার কালার, হ্যাঁ এই যে এখানে একটা সমস্যা ছিল, ঠিক আছে। এই যেগুলো দিচ্ছেন আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এগুলো কিন্তু আবার কালারফুল করে ফেলবো, সব কিন্তু একই রকম রাখতে হবে। ভাই ফেসবুকের ওইটা কি আসলে চেঞ্জ করা ঠিক হইতো? আমিও কালারফুল রাখছি, মানে তখন চিন্তা করতেছিলাম যে আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো নাকি এটা কি ওরকমই রাখবো। না আপনি সবগুলো আইকন একই রকম ভাবে রাখতে হবে, আপনি যদি আলাদা আলাদা রাখেন সেক্ষেত্রে তো সমস্যা, ভালো লাগবে না দেখতে। আচ্ছা আর হচ্ছে মেজ বাবা, এখানে আপনি আরো জাস্ট কিছু শেপ দিয়ে দিতে পারতেন, হ্যাঁ ট্রায়াঙ্গেল করছেন তো, জাস্ট ট্রায়াঙ্গেল যদি ব্যাকগ্রাউন্ডে কিছু দিয়ে অপাসিটি কমে রাখতেন তাহলে হয়তো ভালো লাগতো, কারণ জাস্ট একটা শেপ তো, আর কালারটা কেমন কেন এটার সাথে যাচ্ছে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা একদম ব্লু কালার হয়ে গেছে। আরো অ্যাড করছিলাম, আপনি কালকে দেখে বললেন না যে বাদ দিতে হবে, এই জন্য বাদ কাল দিয়েছি। না আপনি ব্যাকগ্রাউন্ডে কিছু রাখতে পারতেন, ব্যাকগ্রাউন্ডে কিছু রাখলে আমার মনে হচ্ছে ভালো লাগতো। আপনি কালকে এখানে কি কাঠুন অ্যাড করছিলেন কিছু? আচ্ছা বাকিদের গুলা কই, আপনারা একজন একজন করে দিচ্ছেন, বাকিরা কই আমি তো বুঝলাম না। সবাইকে বলতে হবে একজন একজন করে ভাই কাজ জমা দেন। আমারটা ফেসবুকে দিছি দেখতে পারেন, যদি আপনার এদিকে দেখা শেষ হয়। আচ্ছা ওটা দেখতেছি। এ মিরন ভাই আপনার কাজ করি, রাজকুমার সাহা, তারপর হচ্ছে সেতু বিশ্বাস, শুভদীপ, তারপর হচ্ছে আশরাফুল, অভ্রদীপ সাহা, আপনাদের কাজগুলো কই? ভাই আমারটা পরে দিবেন ভাই, দ্বিতীয় ক্লাসে দিবেন ভাই। আর বাকিদের গুলো কই? কাজ জমা না দিলে আমি আজকে আবার সেম জিনিসটা করতে দেবো। আমার এখন কাজ নাই, এখন শুধু আমি জাস্ট ঘুরে ঘুরে এগুলো করাবো। হ্যালো, নিয়ন ভাই
জি ভাই শুনতেছি। এখানে লোগোটা মনে হচ্ছে খুব বেশি হাইলাইটস হয়ে গেছে না? আমি আসলে ওইটা নিয়ে বিপদে ছিলাম, ওটা কি করব। ওটাকে জাস্ট উপরে কর্নারে যে কোনো একটা জায়গায় রেখে দিলে আমার মনে হচ্ছে ভালো হইতো। এটা নিয়ে মানে এসেছিলাম, আর আমার নিজেরও পছন্দ হয়নি এই ডিজাইন। কারণ হচ্ছে আপনি দেখেন এটা খুব বেশি কি বলে হাইলাইটস হয়ে গেছে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হলুদ কালার সেটা দেওয়া যায়, কিন্তু ওভারঅল কিছু ঠিক নেই। যাক ভাই, নেক্সট ডিজাইন ভালো হবে ইনশাআল্লাহ, ভালো করতে হবে। আর হচ্ছে বাকিরা কিন্তু কাজ দেন নাই, কাজ না দিলে আমি আবার এখন এটা করতে দিতাম। আমি কি এটা এখন আবার করতে দিব? বলেন আপনারা বলেন। না ভাই এটা তো ভাই করাই রয়েছে ভাই, এটা আবার নতুন করে করা তো করছেন, আপনি করছেন কিন্তু বাকিরা তো করে নাই, মানে মেজরিটি পার্সনে করে নাই এবং ইভেন রেসপন্স পর্যন্ত করতেছে না ওরা। কেউ কেউ যখন আমি কাজ দেখাইতে বলতেছি কেউ কেউ আস্তে আস্তে যাচ্ছে, সেম কনসেপ্টে আবার কাজ করেন, অন্য কোনো কনসেপ্ট নিয়ে কাজ করেন, সেম ডিজাইন কাজ ফ্লায়ার ডিজাইন করবেন অন্য কোনো কনসেপ্টে আবার করেন। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। সেম কাজটা করবেন অন্য কোনো কনসেপ্টে করেন। ভাই এটা এটা পানিশমেন্ট দিলেন না কাজ দিলেন? পানিশমেন্ট তো আসলে দিতে পারতেছেন, এত দূর থেকে পানিশমেন্ট দেওয়া সম্ভব না, এই জন্য কাজ দিলাম।
নিজাম ভাই, জি বলেন ভাই। ভাই লিঙ্ক গুলা দেন। ঠিক আছে দিচ্ছি। নিজাম ভাই বলেন ভাই, আরজিবি কালার আর পিএমওয়াই কে কালার এর মধ্যে পার্থক্য কি ভাই? আরজিবি কালার এবং সিএমওয়াই কে কালার মধ্যে পার্থক্য কি? এটা প্রথম দিন বলে নেই, একটা হচ্ছে লেপ কালার, একটা হচ্ছে ওয়েব কালার, প্রিন্ট কালার, একটা হচ্ছে ওয়েব কালার। তা আরজিবিটা প্রিন্ট কালার ভাই? আরজিবিটা ওয়েব কালার।
হ্যাঁ নিজন ভাই, জি বলেন ভাই, কিছু করতে দিয়েছেন? আপনি এতক্ষণ করছিলেন? জি ভাই আমি একটু উঠছিলাম ভাই, আমি সকালে উঠে নাস্তা করতে পারি নাই, তো একটু পাশে রুমে ছিলাম। গতকালকে কাজটা করছেন ভাই? ওটা আমি তো ভাই কোনো ডিজাইনই তো মাথায় আসে না ভাই, আমি তো ওই আগের মতো জগা খিচুড়ি পাকাচ্ছি। জগা খিচুড়ি পাকাইলে হবে না, ওটা আবার করতে বলছে। ওটা আবার করবো? আর ভাই ডিজাইন কম্পোজিশন নিয়ে কোনো কিছু কি মানে কোনো রিসোর্স কি আছে আপনার কাছে জানার জন্য, হাঁটার জন্য? সেগুলোর জন্য তো বললাম নি ভাই, এখন এটা কাজ করতেছেন কিসে? যেমন জিম নিয়ে, আপনি জিম নিয়ে গুগলে রিসার্চ করেন, জিম ফায়ার বা ফ্রস্টারগুলো কেমন হয় ওটা নিয়ে একটু রিসার্চ করেন, তাহলে তো বুঝতে পারবেন। আর ভাই গতকালকে একটা কথা বলতেছিলেন, মানে টোটাল ডিজাইন করার পরেও ডিজাইনের কত পার্সেন্ট জায়গার প্লেসের মতো খালি রাখতে বলছেন? 30%। 30%? আচ্ছা। হ্যালো তুহিন ভাই। জি বলেন ভাই, আমার আসলে একটু ইমার্জেন্সি কাজে বাইরে যাওয়া লাগবে ভাই, যদি পারেন ভাই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাই।
বিপিন ভাই? জি বলেন ভাই। বলছি আমাকে কি আজ একটু ছুটি দেওয়া যাবে? কাজ আছে? জি ভাই, একটু বাইরে যেতে হতো, মানে একটা রিলেটিভের বাসায় যাবো ভাই, একটু জরুরি ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ভাই যদি পারেন অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিন। আচ্ছা ধন্যবাদ। বলেন ভাই, অনেকগুলো স্টেপ মিলে গ্রুপ করলে তার সাথে পিকচার ক্লিপিং মাস হবে না? হবে। কিভাবে করবো ভাই? শেপগুলোকে গ্রুপ করে গ্রুপের সাথে ইমেজকে ক্লিপিং মাস করুন। গ্রুপটা নিচে উপরে থাকবে না ভাই? শেপের গ্রুপটা ফটোশপে যদি আপনি করতে চান, ফটোশপে কি গ্রুপ নিচে থাকে না শেপ উপরে থাকে, ইমেজ উপরে থাকে, কোনটা উপরে থাকে? সেটা কি ইউনিট করতে হবে বা কম্বাইন করে নিতে হবে? আচ্ছা
করছি। Thank you.
Thank you.
Thank you.
নিজাম ভাই জি বলেন ভাই, করছিলাম একটু দেখো। জি শো করেন। কি করলেন ভাই? ভাই নিচে লেখা এটা কি ডিজাইন করলেন আপনি? ডিজাইনটা আপনি কি করছেন? এটা আপনার কাছে ভালো লাগতেছে? হ্যাঁ আসেন, আপনাকে ছবি দিয়ে দিবো ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে না হলে ছবি দিয়ে দেন। মাঝে এখানে লেখাগুলো হিবিজিবি হয়ে গেল না? এগুলোর মধ্যে স্পেস দেন কিছু, তারপর হচ্ছে কিছু প্রয়োজনে এন্টার দিয়ে লাইন তৈরি করেন, নতুন একটা লাইন তৈরি করেন। ওগুলো তো সব একসাথে একটার সাথে একটা একসাথে হয়ে যায়, শোনা ভালো লাগতে পারে। আচ্ছা ঠিক আছে। কমপ্লিট হয়েছে আপনাদের? আমার এখনো হয়নি ভাই। কালকে আপনি তো দুইটা করে দেখাইতে হবে আজকে। গতকাল আমি কালকে তো ভাই কালকে আমি ছিলাম না ভাই, কারেন্ট ছিল না, তো ওই জন্য ভাই কাজ করতে পারিনি ভাই। লিঙ্কটা ছিল না তো ভাই, এজন্য করতে পারিনি, এখন করতেছি ভাই। গতকালকে যারা কাজ দেখেন নাই, গতকাল থেকে আজকের মতো এইভাবে সেম সিস্টেম হবে। কাজ না দেখালে অ্যাবসেন্ট দেওয়া হবে, কাজ দেখাইতে হবে। জি ভাই। এ অপ্রদীপ শাহ শুনতে পাচ্ছেন? দেখি আপনার চার নাম্বার বেসে কারাগারে আছেন তারা স্ক্রিন শেয়ার করেন। জি ভাই চার নাম্বার বেসে সবাই স্ক্রিন শেয়ার করেন। অপ্রদীপ শাহ কোন ভাই?
বলেন তুমি ভাই, বলেন। আমি শেয়ার করছি একটু দেখবেন, কোথায় হোয়াটসঅ্যাপে দিছেন? আচ্ছা দেখতেছি। হ্যাঁ শ্রীনাথ কুমার, তারপর হচ্ছে কে, মাহফুজুর রহমান, অগ্রদেব সাহা, রাজকুমার সাহা কে আছেন? হ্যাঁ রাজকুমার সাহা, সেতু বিশ্বাস, আপনার স্ক্রিন শেয়ার করেন। কপি করতেছেন কেন শ্রীনাথ কুমার? ভাই এটা কপি নাকি? আমি তো জাস্ট দুইটা ছবির একটা ধারণা নিলাম, না এখান থেকে দুইটা ছবি উঠাইছি, এটা আমি নিজে নিজে বানাইছি। আচ্ছা আমি তো ভাবছি সেম টু সেম কপি করতেছেন। না সেম টু সেম না, আমি এখান থেকে জাস্ট এইটুকু আর এইটুকু নিছি, নেওয়ার পরে এইটুকু আমি নিজে বানাইছি, এ ধরেন এইটুকু, আর এইখানে এইখানে কিছু অ্যাড করার ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে কমপ্লিট করেন শ্রীনাথ কুমার। আপনারটা প্রেজেন্ট, তারপরে হ্যাঁ আপনি অফ করে দেন শ্রীনাথ কুমার, 4 নাম্বার বেস, দ্রুত স্ক্রিন শেয়ার করেন। অপ্রদীপ সাহা ভাই 1 মিনিট, পিসি দিয়ে লগইন করে দেখাচ্ছি। মাহফুজুর রহমান, রাজকুমার সাহা, আর একটা হচ্ছে সেতু বিশ্বাস, দ্রুত স্ক্রিন শেয়ার করেন, টাইম শেষ। তুমি ভাই আমাদের একটু দেখেন। তোহিন ভাই বলেন ভাই, মাথায় খেলতেছে না ভাই, একটু শেয়ার আসবো না? এখন না, এখন না, এখন কাজ দেখতেছি, এতক্ষণ বলেন নাই কেন, এখন কাজ দেখবো। এ অপ্রদীপ সাহা কোথায়? না এখন কাজ দেখবো, এতক্ষণ বলেন নাই কেন, এতক্ষণ আমি বসে রয়েছি। দেখা যাচ্ছে আগের দিন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে বলছিলাম, দেন না কেন তখন? ঠিক আছে কমপ্লিট করে দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। রাজকুমার সাহা আপনার কত কালকেরটা কই? আপনার কত কালকেরটা কই? হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দেন এগুলো, আর এগুলো কালার গুলো তো ভালো লাগতেছে না আমার। মাহফুজুর রহমান স্ক্রিন শেয়ার করেন।
ভাই কাজ করতে পারি নাই ভাই, করবো করি দেখাবো কালকে, দেখেন দেখাবো এখন একটু ইয়ে শুয়ে আছি তো যার কারণে সমস্যা। আজকে না দেখলে অ্যাবসেন্ট, যে কাজ দেখাতে পারবেন না অ্যাবসেন্ট। গতকাল থেকে সিস্টেম চালু হয়েছে ভাই, আমি তো অসুস্থ ভাই বললাম। আচ্ছা ঠিক আছে, আপনার তো বেশি বিবেচনা করা হচ্ছে। সেতু বিশ্বাস সেতু বিশ্বাস স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে, তিন নাম্বার বেসে একজন একজন করে স্ক্রিন শেয়ার করেন। নিয়ন ভাই, তারপর হচ্ছে সামাদ হোসেন, আপনার দুজন স্ক্রিন শেয়ার করেন। দেখা যাচ্ছে ভাই? জি দেখা যাচ্ছে। এত লেখা দিছে এরা, কি লেখা নিয়ে আছে বিপদে। এখন তো ঠিক আছে, এখন ভালো লাগতেছে ডিজাইনটা দেখতে। আগেরটাও ঠিক ছিল, ওটাতে জাস্ট লোগোটা অনেক বেশি ফোকাস হয়ে গেছে বুঝছেন। এটা ভালো লাগতেছে। ওকে ঠিক আছে, কমপ্লিট করে হোয়াটসঅ্যাপে জমা দিবেন। তারপর হচ্ছে মিরন ভাই, তারপর হচ্ছে সন্দীপ বিশ্বাস, আপনার দুইজন স্ক্রিন শেয়ার করেন। জি ভাই স্ক্রিন শেয়ার করতেছি। ভাই দেখা যাচ্ছে? এক মিনিট না, হ্যাঁ আসছে। হ্যাঁ ঠিক আছে, করেন কমপ্লিট করেন। তারপর হচ্ছে বলেন এই লেখাটা কেন না দিবেন, কন্টেন্টটা তো অবশ্যই রাখতে হবে। আমি চাচ্ছিলাম আরো কিছু অ্যাড করতে, আরো কিছু আপনি অ্যাড করতে চাইলে সেটা করতে পারেন। আমি কত ক্লাসে বলছি আপনি করতে পারেন, লিখে তো থাকতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি এই যে লেখাটা বাদে আর কোনো কিছু দেওয়া যাবে কিনা বা। আচ্ছা ঠিক আছে। তারপর যে সন্দীপ বিশ্বাস, আপনি স্ক্রিন শেয়ার করেন। ছোট করছেন নাকি দেখে একটু জুম করুন তো। মানে ছোট করছি মানে, না না লেখা ছোট করি নাই, লেখা ছোট করি নাই, যেমন আছে তেমনই। হ্যাঁ হ্যাঁ তাই, যা উনি যা যা লিখতে বসে তাই লিখছি। আচ্ছা
ঠিক আছে, সন্দীপ বিশ্বাস। না, লেখাগুলো উনি ফন্ট সাইজ ছোট করে রাখছে মনে হয়। কত করে দিছেন এগুলো সন্দীপ বিশ্বাস? এইটা দিছি 17, এইটা দিছি 12, তাহলে তো ঠিক আছে মনে হয়। এরকম এক লাইনে তো সবগুলো, সেই জন্য কম কম লাগতেছে। যখন আমরা প্যারাগ্রাফ আকারে লিখি তখন হচ্ছে বেশি বেশি লাগে। হতে পারে, না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শানার আপাত কি দেখেছিলেন ভাইয়া? শানার আপাত দেখেন বলেন। ছিল তো বললো তো ল্যাপটপে সমস্যা, ও মোবাইল দিয়ে অ্যাড হই। ও হ্যাঁ, আচ্ছা আশরাফুল ভাই কই? আশরাফুল ওনাকে তো দেখলাম এখানে, উনি আবার কই গেল? সবাই কাজ শেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? তুমি ভাই আমি একটা ছবি জমা দিচ্ছি, একটু একটু দেখেন না। দেখছি তো ভাই, আমি হোয়াটসঅ্যাপে দেখছেন? হ্যাঁ আমি দেখছি। তো ওইখানে কি দেখি ভাই, একটু কম বেশি আমাদের একটু বলবেন না ভাই। নতুন নতুন যে কাজ করতেছি ভুলগুলো একটু ধরাই দেন ভাই, যাতে পরবর্তী তার এই ভুলগুলো না হয়। এই যে নিচে ডান পাশে যেখানে ফেসবুক আর আইডি লিখছেন, ওতে ইনস্টাগ্রাম বুঝেছেন, সেখানে মনে হয় লোগো দিয়ে দিলে ভালো লাগতো, বা এফ শুধু আই এ টাইপের লিখলে হয়তো, এফ বি তারপর আইজি, এটা না লিখলে এফ লিখলে বা আই লিখলে শুধুমাত্র ভালো লাগতো। ওখানে বাকি মোটামুটি সব কিছু ভালো লাগতেছে, সিম্পলের মধ্যে ভালোই লাগতেছে আমার কাছে। একটা কাজ করতে পারতেন, সেটা হচ্ছে শার্পিও শেপিওর বোর্ডে এই লিখেটাকে একটু হাইলাইটস করতে পারতেন। আমার কথা কি বুঝতে পারছেন শুভদীপ ভাই? হ্যাঁ ভাই বলতেছি। ওই হ্যাঁ ভাই, মানে ওই লেখাটা কি কোনো শেপের উপর দিয়ে দিয়ে দিব? ওটাকে যে কোনোভাবে একটু হাইলাইটস করতে পারতেন, অর্থাৎ টেক্সটের সাইজটা একটু বড় করে বোল্ড করে বা কোনো একটা শেপের উপর রেখে বা যেভাবে হোক একটু হাইলাইটস করলে আমার মনে হয় এটা একটু ভালো লাগতো, আই ক্যাচিং হতো। ওকে ভাই, আচ্ছা ভাই, ওকে, ওভারঅল সিম্পলের মধ্যে ভালো লাগতেছে। তারপর ঠিক আছে, তাহলে আপনারা কাজ করেন, কাজ তো করতেছেন না আসলে, আর অনেকে তো আসলে কাজ দেখাইতে বললে সখন ওরা লিভ নিয়ে নেয়, এটা একটা সমস্যা। আপনিও তাহলে এখন লিভ নিতে পারেন। শুনতে পাচ্ছি বলেন ভাই, আমার প্রেজেন্টটা দিয়ে দিন ভাই। কাটটা আপনার কাজ কই? শাহরিয়ার খান আপনার কাজ কই? পাঁচটাই তো দেখালাম ভাই, সবার পাঁচটাই আবার দেখাবো ভাই। একটা কাট, আরেকটা কাট কই ভাই? দুই টাইম হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিছি। দুইটা হোয়াটসঅ্যাপে দিছেন? আচ্ছা এক মিনিট আমি দেখি। আচ্ছা ভাই, আপনার কালার কনসেপ্ট নিয়ে যথেষ্ট পরিমাণ সমস্যা আছে কালারগুলো নিয়ে। তারপর ডিজাইন, প্রথমটা ডিজাইন মোটামুটি ভালো ছিল, পরেরটা ডিজাইন একেবারে ভালো না।
আমার কথা বুঝতে পারছেন? ভাই আপনি কি জাস্ট ডিজাইন করতেছি ডিজাইন করতেছেন এই টাইপের নাকি রিসার্চ কিছু করছেন? ভাই এখন আমার একটু প্রবলেম হচ্ছে কি ভাই, যে বুঝতেছি না কোন জায়গায় কি কালারটা দিব, এগুলো কোন জায়গায় কি কালারটা দিবেন এটা বুঝতেছেন না। তো আপনারা নাকি এতদিন কন্টেস্ট করতেছেন, তো কন্টেস্টগুলো কিভাবে করতেছেন? এতদিন বললেন না কন্টেস্ট করতেছেন সবাই, তো কন্টেস্টগুলো কিভাবে করতেছেন? সেখানে কি এরকম কালারগুলো এরকমই দিতেন, যেটা মম চাইলো বা যেটা সামনে পড়ছে এই কালারগুলো কি ইউজ করতেন? ঠিক আছে, আপনারা 3-4 নাম্বার বেসে যারা আছেন তারা এখন লিভ নিতে পারেন, আমাদের ক্লাস শেষ করলাম।